আচ্ছা, এই যে আজকের যে এনভায়রনমেন্ট মানে নির্বাচনের, এটা কেমন লাগতেছে ওভারঅল? এটা তো খুব ভালো লাগছে। ইলেকশনটা একটা এনজয়ের ব্যাপার, আমরা সবাই মিলে এনজয় করি। আমি বেশি সময় দিতে পারিনি, আমি জাস্ট আজকে আসলাম, ভোট দিলাম, ভোটের আগে যাই একটু হইচই করলাম। আচ্ছা, এই যে যে কমিটিটা নির্বাচিত হবে সেই কমিটির কাছে আপনার হলো প্রত্যাশা কি, মানে আপনি মূলত তাদের কাছে কি চান, যে শিল্পীদের ভালো কিংবা ফিল্মের ভালো বা এই টাইপের এই ধরনের? আসলে শিল্পীদের ভালো মন্দ যেন সমিতি দেখে যারা আসবে, এই তো সবসময় সবার পাশে থাকবে। না, বাংলা চলচ্চিত্রে ধরেন যে যে এখন হয়তো কিছু দুর্দিন কিংবা হয়তো একটু ভালো হচ্ছে, এই দুর্দিনটার অবস্থা তো আমরা শিল্পীরা পারবো না, এটা প্রযোজক পরিচালকরা পারবে আমার কাছে মনে হয়। শিল্পী সমিতির আপনি কি মনে করেন না যে কোনো দায়বদ্ধতা আছে? শিল্পীদের তো কোনো দায়বদ্ধ নাই, ফিল্ম বানাচ্ছে তো প্রডিউসার ডাইরেক্টর, আমাদের শিল্পীরা তো কোনো হাত নেই। আপনি কি মনে করেন যে এখন যারা শিল্পী আছে তারা যথেষ্ট একটা ভালো সিনেমা তৈরি করার জন্য? আমাদের সাকিব আছে তো, অবশ্যই ভালো সিনেমা তো হচ্ছেই। হ্যাঁ, কী বলবো, আর অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে তো নাই ইন্ডাস্ট্রিতে, যার জন্য আমি আপনি হচ্ছে কেন এটা আপনি এখন কি করছেন? নাই কেন, আমি তো মাঝে দিয়েছিলাম যে আপনি আমেরিকায়। আমেরিকাতে তো যাওয়া আসা করি, আমেরিকাতে আমার ছোট, আপনি কি আমেরিকান নাগরিক? না, আমি নাগরিক। আচ্ছা, যাই হোক, আমার ছোট ভাই থাকে, ভাইয়ের ওয়াইফ থাকে, আমরা যাওয়া আসা করি। আচ্ছা, এখন কি করছেন? আমি বিয়ের সময় ফিল্ম ছেড়ে দিয়েছি। কত সালে সেটা? 2008 সালে। 2008 সালে ফিল্ম ছিল, এরপরে আমি আরেকটা মুভি করেছিলাম, এই দ্যাটস ইট। আর এখন কি করছেন, মানে হাউস ওয়াইফ নাকি বিজনেস? এখন কিছু করছি না, এই বিদেশ যাওয়া আসা করছি, বাচ্চা সামলাচ্ছি, ফ্যামিলি সামলাচ্ছি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে। আপনার সংসার কেমন চলছে? খুব ভালো, আলহামদুলিল্লাহ, ভালো। আপনার কিন্তু একটা বড় শ্রেণীর ভক্ত আছে। জি জি, এই তো আমার চাওয়া একটাই, আমার ভক্তরা যেন সবসময় আমাকে ভালোবেসে যায়, আমার আমার জন্য দোয়া করে, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। এবং এখন আমার দুটো সন্তান আছে, আমার ভক্তদের কাছে চাওয়া যে ওরা যেন আমার বাচ্চাদের জন্য দোয়া করে। এই আপনি সিনেমা প্রযোজনা করবেন এরকম? না না না, এরকম কোনো প্ল্যান নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।